আমি রাঘব চট্টোপাধ্যায়, কেষ্টপুর শিবকালী স্পোর্টিং ক্লাবের 50 বছর উপলক্ষে একটি গান মা কালীর ওপর, অর্থাৎ দীপাবলি এবং আমাদের সকলের সবচেয়ে প্রিয় সময় কালী পুজো, এই কালী পুজোতে এই 50 বছরে এই শিবকালী স্পোর্টিং ক্লাবের যে একটা থিম সং তৈরি হয়েছে সেটা আমি গাইতে পেরে আমারও ভীষণ সম্মানিত লেগেছে এবং ভীষণ ভালোও লেগেছে। আজকে আমরা এসেছিলাম বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে শিবকালী স্পোর্টিং ক্লাবে। এবছরে তাদের পুজো 50 বছরে পদার্পণ করলো। আজকে তাদের এই মাতৃ প্রতিমা দেখে আমরা সত্যিই মুগ্ধ। তাদের মাতৃ প্রতিমা যেমন কি এক অপরূপ টানে আমাদের টেনে নিচ্ছে নিজের কাছে, এই যে টান, এই যে দীপাবলি আলোক উজ্জ্বল মুহূর্তে বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে এবছরে যে দীপ সম্মান 2020 আয়োজন করা হয়েছিল মাতৃ প্রতিমার জন্য, আমরা ক্লাব কমিটির হাতে এই পুরস্কার তুলে দিচ্ছি। আমি দয়া করে ক্লাব কমিটির প্রত্যেক সদস্যকে বলবো আমাদের এই সম্মান গ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তার মধ্যে আমরা জেনে নেবো যে এই পুরস্কার পেয়ে কমিটির কেমন লাগছে। কমিটির সাধারণ সম্পাদক আমাদের মাঝে আছে, তার কাছ থেকে আমরা জেনে নেবো। স্যার, আপনার নাম? সমর মন্ডল। সমর, কেমন লাগছে? খুব মজা লাগছে। অসংখ্য ধন্যবাদ। আর একজন মহৎ মানুষ যাকে আমরা পাবো, এরা সত্যি ভাগ্যের ব্যাপার, আমাদের চ্যানেলের মাননীয় শ্রী অনুপম মণ্ডল মহাশয়। অনুপম মণ্ডল মহাশয়ের কাছ থেকে জেনে নেবো আজকে এই যে দীপাবলি, দীপাবলি উদ্দেশ্যে উনি রাজারহাটবাসী, বিধাননগরবাসীর উদ্দেশ্যে যদি আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে কোনো একটি বার্তা পৌঁছে দেন। সকলকে শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। আনন্দ তো হয় কালী পুজো, ছোটোবেলার থেকে আনন্দ করে এসেছি, দুর্গা পুজোতেও করেছি, কিন্তু এ বছরটা আনন্দ করার বছর না। এ বছরটা সকলকে অনুরোধ করব, যারা এই বিশ্ব বাংলা টিভির মধ্য দিয়ে যারা শুনবেন দেখবেন, যে একটু নিজেকে গুটিয়ে রাখা, একটু সংযত থাকা, একটু ও এমনি কালী পুজোর সময় সবাই আমরা বাচ্চাদেরকে আগলে রাখি যাতে বাজির মধ্যে কোনো দুর্ঘটনা না ঘটে। এবছর মহামান্য হাইকোর্টের নির্দেশে বাজিটা বন্ধ হয়েছে, কেনা বিক্রি ফাটানো পুরোটাই বন্ধ। আপনারা যারা টিভির মাধ্যমে শুনছেন, যারা জেনেছেন, যারা এখনও জাননি, তাদেরকে অনুরোধ করব সবার আগে বাজিটাকে বন্ধ করা। আতশবাজি হোক আর শব্দবাজি, শব্দবাজি তো অনেক আগে থেকেই বন্ধ, তাই এটা সম্পূর্ণরূপে বন্ধ হওয়া দরকার। এখন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে করোনাকালে, তাই কোনো রকমভাবে পলিউশন করা যাবে না। তাই এই টিভির মাধ্যমে সুযোগ হওয়াতে আমি আপনাদেরকে বললাম, আমরা আমাদের মতো যথাসাধ্য প্রচার চালাচ্ছি। বিশ্ব বাংলাকে ধন্যবাদ, এরা দীর্ঘদিন ধরে একটা সামাজিক কাজ করে চলেছে। টিভি চ্যানেল যেমন বিজনেসের মধ্য দিয়ে চলে তেমনি সামাজিক কাজও করে, তো বিশ্ব বাংলাকে দেখেছি সামাজিক কাজটাই তারা অনেক বেশি বেশি করে করে। আমার সঙ্গে আছেন বিধাননগর কমিশনারেটের খুব উচ্চপদস্থ অফিসার আমাদের এসিপি সাহেব আশিস সিংহরায়, আছেন রিহাটি এসিপি এয়ারপোর্ট, আর আছেন আমাদের রঙ্গনদা, আছেন আমাদের আছেন অঞ্জনদা, ক্লাব সম্পাদক সুকুমার, কালু আছে, বুড়ো আছে, এখানে সবাই আছে, সুজয় আছে, প্রত্যেকেই এই পুজোটা প্রত্যেকবার অনেক বড় করে করে। এবার আমিও ওদের বললাম এবার একটু তুলনামূলকভাবে একটু ছোট করে কর, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, আয়োজন আড়ম্বর তুলনামূলকভাবে একটু কম করতে আমি ওদের অনুরোধ করেছিলাম, ওরা কথা রেখেছে, তুলনামূলকভাবে আয়োজন এবং আড়ম্বর একটু কম করেছে, অন্যান্যবার অনেক বড় করে হয়। মায়েরা বোনেরা আছে ক্লাবের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, সকলকে আমার আন্তরিকভাবে অভিনন্দন। সকলকে আর একবার অনুরোধ যে এই বছর যেন একটি বাজিও না পোড়ানো হয়, কাউকে যদি বাজি পোড়াতে দেখেন সঙ্গে সঙ্গে আপত্তি করার চেষ্টা করবেন, কেননা আমরা অলরেডি অনেক মানুষ আক্রান্ত এই কোভিডের কারণে, তাই এইটাকে আর নতুন করে বাড়াতে চাই না। আমি রাঘব চট্টোপাধ্যায়, কেষ্টপুর শিবকালী স্পোর্টিং ক্লাবের 50 বছর উপলক্ষে একটি গান মা কালীর ওপর, অর্থাৎ দীপাবলি এবং আমাদের সকলের সবচেয়ে প্রিয় সময় কালী পুজো, এই কালী পুজোতে এই 50 বছরে এই শিবকালী স্পোর্টিং ক্লাবের যে একটা থিম সং তৈরি হয়েছে
সেটা আমি গাইতে পেরে আমারও ভীষণ সম্মানিত লেগেছে এবং ভীষণ ভালোও লেগেছে। খুব খুব জমজমাট একটা কম্পোজিশন বানিয়েছে আমার খুব পুরনো পরিচিত আমার ছোট ভাইয়ের মতো অরুণাভ, ওর কথায় সুরে একটা দারুণ গান এবং খুব জমজমাট গান এবং খুব এনজয় করার মতন একটা গান। পুজোর সময় যেরকম একটা হইচই নিয়ে গান হয়, একটা হইচই করা গান হয়, সবাই মিলে গাওয়া যায় সেরকম একটা গান, কিন্তু আলটিমেটলি এটা একটা ডিভোশনাল গান, কিন্তু খুব আপটেম্পো গান। এই গানটা একটা অল টাইম গ্রেট হিট গান হোক এবং সমস্ত কালী পুজো মণ্ডপে এবং সমস্ত মানুষের কাছে যেন এই সঙ্গীত এবং মায়ের নামের এই সঙ্গীত সবার কাছে পৌঁছয়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ মা।